সলামের অর্ধ দিবস হরতালে পুরো সচিবালয় জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে কাজের পরিবেশ অনেকটাই স্বাভাবিক এবং উপস্থিতির হারও সন্তোষজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা সচিবালয়ের আজকের দিনের পরিস্থিতি জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রুবায়ত রুবায়ত হাসান রুবায়ত সচিবালয় আজকের পরিস্থিতি আপনি কেমন দেখছেন হরতালে দেখুন আনাম আপনাকে জানিয়ে রেখি শুরুতেই যে এই ঢাকা ও চট্টগ্রামে জামাত শিবিরের আজকের অর্ধবেলা হরতালে সচিবালয় কিন্তু সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটি পয়েন্টে অর্থাৎ সচিবালয়ে ঢোকার গুলিস্তান পয়েন্ট প্রেস ক্লাব এবং অন্যদিকে হাইকোর্ট হাইকোর্টের যে পয়েন্ট রয়েছে প্রত্যেকটি পয়েন্টে বিপুল সংখ্যক আম পুলিশ মোতায়েন রয়েছে এবং কাটা তালের বেড়া দেওয়া হয়েছে এবং দর্শনার্থী সহ যারা এই জনপ্রশাসনের কেন্দ্রবিন্দুতে কাজ করতে আসছেন তাদেরকে কিন্তু তল্লাশির মাধ্যমে এই আজ পুরো সময়টা অতিবাহিত করে তারপরেই সচিবালয় ঢুকতে দেওয়া হচ্ছে এখানকার সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্য দিনের চেয়ে কিছুটা করা সকাল থেকে তেমনটাই দেখা যাচ্ছে আপনাকে জানিয়ে রাখতে পারি আজ কিন্তু এই হরতালের কারণে সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিও খানিকটা কম আমি কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি তারা বলছেন যে হরতালের কারণে আসলে অনেকটা ঢিলে ঢালাভাবেই এই কর্মকর্তা কর্মচারীরা অফিসে আসছেন তবে আপনাকে জানিয়ে রাখি যে আমি কিন্তু দেখতে পেরেছি যে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের কিছুক্ষণ আগে তার নিরাপত্তা প্রোটোকল সহ সচিবালয়ে প্রবেশ করেছে এবং বেশ কয়েক কয়েকজন মন্ত্রীও কিন্তু তাদের দপ্তরে রয়েছেন আনাম সাধারণ মানুষের উপস্থিতি সেখানে কেমন দেখছেন রাস্তাঘাটের কি অবস্থা আপনাকে তার আগে জানিয়ে রাখি যে সচিবালয় জনপ্রশাসনের কেন্দ্রবিন্দু এখানে কিন্তু অনেক দর্শনার্থী অনেকে কাজ করার জন্য প্রতিদিন ভিড় করেন এই জনপ্রশাসনের এই কেন্দ্রে তবে আজ কিন্তু দর্শনার্থীদের জন্য যে দুই নম্বর গেট দিয়ে তারা প্রবেশ করেন সেখানেও কিন্তু খুব কম চাপ লক্ষ্য করা গেছে অন্যদিকে এই সচিবালয়ের আশেপাশের এলাকায় সাধারণ যানবাহন কিন্তু মোটামুটি চলছে তবে রিক্সা সিএনজি বা প্রাইভেট কারের সংখ্যা মোটামুটি তবে গণপরিবহনের সংখ্যা কিন্তু খানিকটা কম দেখেছি আমরা আশেপাশের লোকজনও কিন্তু এই নিরাপত্তা বলয়ের মধ্য দিয়েই যাতায়াত করছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রেস ক্লাবের ঠিক সচিবালয়ের পাঁচ নম্বর গেটের সামনে এখানে কিন্তু আপনি আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তারা কিন্তু ব্যারিকেড দিয়ে কাঁটাতারের ব্যারিকেড দিয়ে সচিবালয়ে ঢোকার এই পাঁচ নম্বর গেটের এই জায়গাটিতে কর্ডন করে রেখেছে অন্যদিকে প্রেস ক্লাবের ঠিক পেছনের রাস্তাটিতে কিন্তু হালকা যানবাহন চলছে গণপরিবহনের সংখ্যা খানিকটা কম হরতাল সমর্থনকারী বেশ কিছু দলের অফিস ওই এলাকাতে আছে তাদের কোনো তৎপরতা আপনার ছোটখাটো কোনো তৎপরতা আপনি এখন পর্যন্ত দেখেছেন কি খানিক আগে আমি গুলিস্তান থেকে ঘুরে এসেছি ওখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন গুলিস্তান জানেন আপনি গুলিস্তানের ওখানেই তাদের কেন্দ্রীয় অফিস সেখানে তারা জড়ো হচ্ছেন তবে আপনাকে জানিয়ে রাখতে পারি যে পুরনো পল্টন থেকে প্রেস ক্লাব এই পুরো এলাকা জোরে কিন্তু দুটো আমি হরতাল বিরোধী ছাত্রলীগের মিছিল দেখতে পেয়েছি কিছুক্ষণ আগেই সেই মিছিলগুলো হয়েছে এবং এখন কিন্তু যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন কর্মসূচি করছেন সরকার দলীয় সমর্থক গোষ্ঠীর একটি সংগঠন রুবাইদ আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে রুবাইদ হাসান যুক্ত হয়েছিলেন সচিবালয়ের সামনে থেকে হরতালে খবর জানাতে শাহবাগ এলাকা থেকে আমাদের সাথে দুঃখিত সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মহিম মিজান মহিম আপনি আপনার চারপাশে আমরা র্যাবের উপস্থিতি দেখতে পাচ্ছি ওখানে সার্বিক হরতাল পরিস্থিতি কীরকম নাম এখানকার সার্বিক হরতাল পরিস্থিতি এখনও পর্যন্ত ভালো যে সকাল থেকে আমি এই সহ। শাহবাগ নীলক্ষেত ধানমন্ডি তারপর বাংলা মোটর ফার্ম ফার্মগেট হয়ে মিরপুর পর্যন্ত আমি গিয়েছিলাম তো সেখানে এই শাহবাগ এলাকার হরতাল পরিস্থিতি এখনও পর্যন্ত ভালো সকাল থেকে সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত যেখানে হরতাল তারা হরতাল আহ্বানকারীরা জামাত শিবির ঘোষণা করেছে এইখানে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি কিন্তু আমি যেটা দেখেছি যে সকাল সোয়া সাতটার দিকে মিরপুর আপনি যেটি সংবাদেও বলেছেন যে জামাত শিবিরের নেতাকর্মীরা তালতলে একটি মিছিল বের করার চেষ্টা করে সেখানে পুলিশ তাদের প্রতিহত করে এবং পুলিশের উপর তারা যখন ইট পাটকেল নিক্ষেপ করার চেষ্টা করে তখন কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে পিকেটারদের ওপর সেখান থেকে দু তিনজনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারপরে আমি যেটা আরও জেনেছি যে কল্যাণপুরে আজকে সকালেই জামাত শিবিরের স্থানীয় নেতা নেতাকর্মীরা তারা পিকেটিং করার চেষ্টা করে একটি মিছিল বের করে সেখানে মিছিলে পুলিশ ধাওয়া দিলে তারা পালিয়ে বিভিন্ন অলিগলিতে ঢুকে যায় তাছাড়া আনাম রাইফেল স্কোয়াডের সামনে যেটি সকাল সাড়ে আটটার সময় একটি মিছিল হয় ইসলামী শিবির মিছিল বের করে এবং সেখানে মিছিলটি অনেকক্ষণ অবস্থান নেয় পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসলে তাদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া চলে বেশ কিছুক্ষণ সেখান থেকে কিছু পিকেটার এবং মিছিল মিছিলকারী সেই ছাত্র ছাত্রশিবিরের নেতাকর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করে এই হচ্ছে এখানকার সার্বিক পরিস্থিতি যে টিএসসিতে গত দুদিন যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে ছাত্রলীগ এবং ছাত্র দলের মধ্যে গত বুধবার এবং মঙ্গলবারে আজকে হরতালের পরেও এখনও পর্যন্ত সে ধরনের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে আমি জানতে পেরেছি তো ও ওভারঅল এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সব কিছু নিয়ে হরতালের যে অবস্থা মোটামুটি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাম মহিম আপনাকে ধন্যবাদ হরতাল পরিস্থিতি নিয়ে কারণবাজার এলাকা থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফাল্গুনি রশিদ ফাল্গুনি কারণবাজার এলাকার হরতাল পরিস্থিতি আপনি কেমন দেখছেন ফাল্গুনি আপনি আমাকে শুনতে পাচ্ছেন ফাল্গুনি শুনতে পাচ্ছেন আমাকে হ্যাঁ আহ ফাল্গুনিক কারণ বাজারের হরতাল পরিস্থিতি আপনি আজকে কেমন দেখলেন এখন পর্যন্ত আমি যেমন দেখেছি যে কারণ বাজারে আসলে যান চলাচল বেশ স্বাভাবিক রয়েছে কিন্তু এবং কিছু ছোট গাড়ির সংখ্যা আমি খুবই কম দেখেছি এখানে যার কারণে যা মানে আহ যানজট ছিল না বললেই চলে এবং সাধারণ মানুষ আমাকে যেটি জানিয়েছেন সেটা যাতায়াতের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়নি এবং এই ফার্ম গেট কারণ বাজার এলাকায় এখন পর্যন্ত এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি এবং এখানে যদি আমরা সার্চ দেখতে পারি তাহলে দেখবো যে এখানে পুলিশের ব্যাপক প্রহরা রয়েছে এবং কারণ বাজার সামনেও কিন্তু পুলিশের শক্ত অবস্থান আমরা দেখেছি আমরা এর আগে দেখেছি জামাত শিবিরের বিভিন্ন তৎপরতা যে স্থানে থাকে যেমন পান্থপথ এরিয়া ওখান থেকে অনেকে অনেক সময় আমরা দেখেছি যে ছোট ছোট খন্ড খন্ড মিছিল বের হয় এরকম কোন তৎপরতা আজ আপনার চোখে পড়েছে কিনা আরাম আমি আপনাকে একটি মিছিল দেখাতে চাই এটি আসলে হরতাল বিরোধী একটি মিছিলেই মাত্র সাধারণ মানুষের থেকে বের করা হয়েছে আপনি যদি খেয়াল করেন যে তারা হরতাল বিরোধী এক স্লোগান দিতে দিতে কারণ বাজার দিয়ে এগিয়ে যাচ্ছে আনাম আপনি দেখতে পাচ্ছেন হরতাল বিরোধী এই মিছিলটি কাদের আপনি কি জানতে পেরেছেন না আনাম এখন পর্যন্ত আমি জানতে পারিনি হরতাল বিরোধী এই মিছিল মিছিলটি কাদের তাদের সামনে কোনো ব্যানার সাধারণ মানুষ দেখতে পাচ্ছি সকল বয়সের মানুষই আসলে এখানে এবং তারা এই মাত্র তিতাস বিল্ডিং এর সামনে তিতাস গ্যাসের যে সেই বিল্ডিং এর সামনে তারা অবস্থান নিয়েছে এবং আমি এই জানতে পারলাম যে তারা আসলে তিতাস গ্যাসের যে কর্মচারী রয়েছেন কর্মচারী নেতাবৃন্দ রয়েছেন তারা আসলে হরতাল বিরোধী স্লোগান দিয়ে কারণবাজার এলাকায় মিছিলটি করছে এবং বুঝতেই পারছেন যে এলাকায় হরতাল সমর্থনকারীদের আসলে কোনো তৎপরতা নেই ফলগুনি আপনাকে ধন্যবাদ আচেন একাত্তরে চলছে সংবাদ সংযোগ খবরের আগের অংশে দেখছিলেন হরতালের সবশেষ অবস্থা এখন চলে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় চারজন ট্রেন যাত্রী হত্যার খবরে পরে আবারও আমরা আপনাদের নিয়ে যাব দেশে বিভিন্ন প্রান্তে হরতালের খবর জানাতে ব্রাহ্মণবাড়িয়ার ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে চার যাত্রীকে হত্যা করেছে দুর্বৃত্তরা এতে গুরুতর আহত হয়েছে আরও পাঁচজন খুব সকালে আখাউড়া থেকে ঢাকাগামী কমি কমিউটেড ট্রেন থেকে বুরুলিয়া ব্রিজ এবং সোহতা এলাকা থেকে এই যাত্রীদের ফেলে দেওয়া হয় এই দুর্ঘটনার খবর রাখছেন সহকর্মী জালালউদ্দিন রুমি আমরা চলে যাচ্ছি তার কাছে রুমি এই ঘটনা কিভাবে ঘটলো রুমি শুনতে পাচ্ছেন আপনি দর্শক আমরা সংযোগ স্থাপনের চেষ্টা করে যাচ্ছি জালালুদ্দিন রুমি আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন এই জালাল উদ্দিন রুমির সঙ্গে সংযোগ স্থাপন করা সম্ভব হচ্ছে না চলে যাচ্ছি পরবর্তী সংবাদে রাজধানীর গাবতলী এলাকা থেকে হরতাল পরিস্থিতি নিয়ে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আতর কাউসার কাউসার গাবতলির মতো একটি ব্যস্ততম এলাকা যেখানে বাস চলাচল এবং ট্রাক চলাচল নিয়মিত ঘটনা আপনি এখন কি দেখছেন সেখানে হরতাল পরিস্থিতি যে এখানে আপনি একটু আগে যেমনটি বলছিলেন যে গাবতলির মতন জায়গায় বাস এবং ট্রাক চলা খুবই স্বাভাবিক একটি ঘটনা তবে আজকে সেই স্বাভাবিক ঘটনাটাই অনেক অস্বাভাবিক হয়ে গেছে এখানে তেমন ধর মানে কোনো বাস এবং ট্রাক আমাদের চোখে পড়েনি চলাচল করা অবস্থায় আমি খুব সীমিত সংখ্যক বাস দেখেছি চলাচল করতে এবং আমি যেমনটি আগে জানিয়েছিলাম যে দূরপাল্লার কোনো বাস গাবতলি ছেড়ে যায়নি শহরের ভেতরে যে গাড়িগুলো চলে সেই গাড়িগুলোই মূলত খুব স্বল্প পরিসরে চলেছে গাবতলি থেকে এবং এখানে আমি অনেক যাত্রীদের সাথে কথা কথা বলেছি যারা অপেক্ষা করছিলেন তাদের গন্তব্যে যাবার জন্য এবং আমাদের জানিয়েছেন যে দীর্ঘ সময় অপেক্ষা করেও তারা আসলে তাদের গন্তব্যে যাবার জন্য গাড়িটি পায়নি এবং তারা হরতালের ব্যাপারে তাদের একটা এক ধরনের অনিহার কথা জানিয়েছে যে কিছুদিন পর পরে এই যে হরতাল রাখা হচ্ছে এতে আসলে তারা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে হরতাল সমর্থনকারীদের কোন তৎপরতা ওখানে দেখেছেন আপনি জিনা আমি ভোর ছয়টা থেকে আসলে গাবতলি এবং মিরপুর এলাকায় ছিলাম তবে আমি গাবতলিতে ভোর ছয়টা থেকে এখনো পর্যন্ত তেমন কোনো ধরনের তেমন কোনো কোনো একেবারেই কিছু কোনো ধরনের তৎপরতা দেখিনি হরতাল সমর্থনকারীদের এবং মিরপুরের কথা কিছুটা হচ্ছে আমরা শুনেছি যে মিরপুরে কিছু জায়গায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল হরতাল সমর্থনকারীরা তবে পুলিশ তৎপর হওয়ার কারণেই তারা সেগুলো সফল করতে পারেনি আপনাকে ধন্যবাদ রাজধানীর বিভিন্ন এলাকায় হরতালের পরিস্থিতি জানতে কথা বলছি সহকর্মী পারভেজ রেজার সঙ্গে পারভেজ আপনি তো সকাল থেকে হরতালের খবর রাখছেন রাজধানীতে হরতাল শেষ হতে আর এক ঘন্টা বাকি এ পর্যন্ত কি কি ঘটেছে কি কি চোখে পড়েছে আপনার পারভেজ পারভেজ সকাল থেকে আপনি হরতালে খবর রাখছেন রাজধানীতে বিভিন্ন স্থানে আমরা জানি তো আর এক ঘন্টা পরে ঢাকায় হরতাল শেষ হতে যাচ্ছে এখন পর্যন্ত হরতালে কি কি চিত্র আপনার চোখে পড়েছে আনাম আজকে সকালে আপনি জানেন যে বাড়িতে কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে এর বাইরে মূলত রাজধানীতে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক এখন হরতালের একেবারে শেষ মুহূর্তে আমরা আমি এই মুহূর্তে আজকে প্রেস ক্লাব এলাকায় এই এলাকাটি মূলত এখন হরতাল বিরোধী যারা আছে আর মূলত সরকার সমর্থক লোকদের যারা আছেন তারা এই মোটা মোটামুটি তাদের দখলে তারা এখানে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করতে সমাবেশ করছেন তারা হরতালের বিপক্ষে অবস্থান নিয়ে এর বাইরে রাজধানীর বিভিন্ন জায়গায় আজকে সকাল থেকে আমি ছিলাম রামপুরা মতিঝিল বাড্ডা এবং এই মহাখালী এবং এই পুরো এলাকা জুড়ে কোথাও কোনো ধরনের বড় ধরনের কোনো পিকেটিং দেখিনি এবং সকাল থেকে মোটামুটি যানবাহনের তো সংখ্যা রাস্তায় কম ছিল পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী রাস্তায় মোতায়েন ছিল কিন্তু তার বাইরে যারা হরতাল সমর্থনে যারা আজকে হরতাল ডাক দিয়েছেন অর্থাৎ জামায়াত শিবিরের কর্মী রাজধানীর মূল যে কেন্দ্রস্থল সেখানে কোনো জায়গায় খুব বেশি পিকেটিং বা সুবিধা করতে পারেনি সকালের দিকে একবার তারা শাহবাগ এলাকায় বেরোয়ার চেষ্টা করেছিল কিন্তু সেটা পুলিশ দ্রুত ছত্রভঙ্গ করে দেয় এবং সেখান থেকে দুজনকে আটক করে এর বাইরে মূলত রাজধানীর অন্য জায়গা মানে এই কেন্দ্রস্থলের এই জায়গাগুলো থেকে কোনো ধরনের কোনো যেহেতু আপনি বললেন যে বড় ধরনের কোনো তৎপরতা আপনি দেখেননি এবং যতটুকু যা দেখেছেন পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে সেক্ষেত্রে আটকের কোনো ঘটনা ঘটেছে কি আপনি বলেছেন যে সেরকম বড় কোনো তৎপরতা আপনি দেখেননি এবং যতটুকু মিছিল হয়েছে বলেছেন যে পুলিশ সেগুলো ছত্রভঙ্গ করে দিয়েছে সেক্ষেত্রে আটক হবার কোন খবর আছে কিনা আপনার কাছে হ্যাঁ আনাম যেটা আপনাকে একটু আগে বললাম যে সকালবেলা দুজনকে আটক করেছে শাহবাগ এলাকা থেকে এর বাইরে এখন পর্যন্ত কোনো জায়গা থেকে আমার আমি যে জায়গাগুলো অবস্থান করেছি সেখান থেকে কাউকে আটক হতে দেখিনি তবে বিভিন্ন জায়গায় আপনি জানেন যে এই মুহূর্তে অথবা কোথাও কোন সমস্যা হলে আটক কাউকে করতে পারে সন্দেহবাজন হিসেবে আমরা এই ঠিক কতজন এই হরতালে আটক হয়েছে সেই তথ্যটা হয়তো আর কিছুক্ষণ পরে পাবো তবে যেহেতু বড় ধরনের কোনো ধরনের মিছিল বা ডেমনস্ট্রেশন হয়নি সেই জন্য এরকম বড় মানে বেশি সংখ্যক আটকের ঘটনাও ঘটেনি আনাম পারভেজ আপনাকে ধন্যবাদ বরিশালের কাশীপুরে ঢাকা বরিশাল মহাসড়কের টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে হরতালকারীরা এদিকে নগরীতে নিরাপত্তার জন্য বাড়তি তিনশো পুলিশ মোতায়েন রয়েছে ব্যাটেলিয়ান ও র্যাবের দল টহল দিচ্ছে রূপাতলি থেকে অভ্যন্তরীণ তেরোটি রুটে বাস চলাচল করছে লঞ্চ চলাচল স্বাভাবিক আছে বরিশালে খবর জানতে এখন আমরা কথা বলছি সহকর্মী বিধান সরকারের সাথে বিধান বরিশালের সার্বিক হরতাল পরিস্থিতি কেমন দেখছেন আগেও বলেছি যে দোকানপাট যান চলাচল নগরীতে সারি ভেবেই করছে তবে বিগত দিনের হরতালের মতোই যে দূরপাল্লার কোন বাস এখন পর্যন্ত ছাড়েনি বাস মালিক সমিতির সভাপতি আমাকে জানিয়েছিলেন যে বারোটার পর তারা একটা সিদ্ধান্ত নেবেন যে দূরপাল্লার বাসগুলো ছাড়বেন কি বাস মালিক সমিতির সভাপতি আমাকে জানিয়েছিলেন যে বারোটার পর তারা একটা সিদ্ধান্ত নেবেন যে দূরপাল্লার বাসগুলো ছাড়বেন কিনা তবে রূপাতলি থেকে কিন্তু আপনার বাস চলাচল করছে স্বাভাবিকভাবেই তাদের তেরোটি রুটে একমাত্র খুলনা বেতত অন্যান্য রুটগুলোতে বাস চলাচল করছে অপরদিকে আনাম আপনি কিন্তু বরিশালে যে হরতাল যখনই হয় কোনো হরতালে কিন্তু লঞ্চ কিন্তু কোনো করে আপনি জানেন তাদের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে আমাকে পুলিশ কমিশনার শামসুদ্দিন উনি জানিয়েছেন যে যদি বড় ধরনের কোনো যদি কোনো সহিংস ঘটনা এখন পর্যন্ত ঘটেনি এবং তারাও প্রস্তুত আছেন এবং নগরীতে তিন শতাধিক পুলিশ মোতায়েন আছে এবং এর সাথে বিভিন্ন জায়গায় শহরের এবং এছাড়া আছে তাদের ভ্রাম্যমান টিম যারা সাদা পোশাকে টহল দিচ্ছেন যাতে করে জামাত শিবিরের কোনো অপতৎপরতা বা ভাঙচুর বা এই ধরনের হরতালের বিষয়ে কোনো বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে তবে জামাতের দায়িত্বশীল সূত্রের সাথে আমার সাথে কথা হয়েছে তারা বলেছে তারাও চাচ্ছেন যে হরতাল শান্তিপূর্ণভাবে করার জন্য কারণ তারাও চাচ্ছেন না তারা সকালবেলা বেলা একমাত্র নামাজের পর তারা কাশীপুরে একটি পিকিটিং করেছে এবং আরেকটি পিকেটিং করেছিল তারা জেলা স্কুলের মোড়ে এরপর আর তারা কোন অতিরিক্ত আইন শৃঙ্খলা তারা কিন্তু কোনো হরতাল বা পিকিটিং করতে পারেনি এবং তারা চাচ্ছেন যে ভিন্ন পন্থায় যাতে করে পুলিশে গ্রেফতার এড়িয়ে তারা ভিন্ন পন্থায় কোন হরতাল সফল করার জন্য তারা কোনো কর্মসূচি দিতে পারে কিনা এবং জামাত আমাকে আরো জানিয়েছে যেহেতু আপনি জানেন যে গত

সন্ধ্যার পরে জামাত তিনটি মিছিল বের করেছিল হরতালের সমর্থনে এবং তখন বরিশাল মহানগর জামাতের সেক্রেটারি জহিরুদ্দিন বাবর ওনাকে আটক করা হয়েছে ওনাদের সহ জামাত শিবিরের পাঁচ কর্মীকে আটক করা হয়েছে এবং ওরা চাচ্ছেন আমাকে এই মুহূর্তে মানে কিছুক্ষণ আগে জানিয়েছেন যে ওরা সম্ভবত রোববার দিনও একটা হরতালের আহ্বান করতে পারে শুধুমাত্র বরিশাল জেলায় এই তাদের এই মহানগর জামাতের সেক্রেটারিকে মুক্ত করার জন্য এছাড়াও তারা চাচ্ছেন যে না তারাও কোনো সহিংসতা করতে চাচ্ছেন এবং আওয়ামী লীগ ঘন্টা আগে একটি মিছিল করেছিল আমারতগঞ্জ এলাকায় তারা হরতালের হরতালের বিপক্ষে আওয়ামী লীগ এবং মিছিল করেছিল এবং তারা হুন্ডা মহড়া দিয়েছিল কিন্তু তারাও চাচ্ছে যে তারা কোনো সহিংসতা না করতে এবং জামাতও চাচ্ছে তারা কোনো সহিংসতা করতে চায় না শান্তিপূর্ণ ভাবেই বরিশালে তাদের কর্মসূচি পালন করতে চায় যেহেতু বরিশালে এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি শান্তিপূর্ণ ভাবেই হরতাল পালিত হচ্ছে বিশালে বিধান আপনাকে ধন্যবাদ বরিশালে হরতাল পরিস্থিতির খবর খবর জানাচ্ছিলেন বিধান সরকার আছেন একাত্তরে চলছে সংবাদ সংযোগ খবরের আগের অংশে দেখেছিলেন হরতালের সবশেষ অবস্থা এখন চলে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া চারজন ট্রেন যাত্রী হত্যার খবরে আমরা আগে জানিয়েছিলাম আমরা এখন এ নিয়ে কথা বলবো ব্রাহ্মণবাড়িয়ায় আমাদের সেই খবরটি আবার একটু জানাচ্ছি যে ট্রেনের ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে চার যাত্রীকে গুরুতর আহত করা হয়েছে এবং সেখানে আছেন আমাদের সহকর্মী জালালউদ্দিন রুমি আমরা চলে যাচ্ছি তার কাছে রুমি কিভাবে আপনি কোনো যাত্রীর সঙ্গে কথা বলতে পেরেছেন আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা চট্টগ্রাম রেলপথের ঢাকাগামী তিতাশ কিলোমিটার ট্রেনে যাত্রী বেশি তাণ্ডব চালিয়েছে এই ঘটনায় চার যাত্রী মৃত্যু হয় ভোর প্রায় পাঁচটায় তিতাশ কিলোমিটার ট্রেনটি আগারা থেকে ছাড়ার পর আগারতাম রেল স্টেশন থেকে যাত্রী বেশি সাত আটজন ডাক ট্রেনে উঠে অতর্কিত হামলা চালায় চলন্ত্রেরা যাত্রীদের উপর অচেতন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নিহতদের পরিচয় পুলিশ এখনো নিশ্চিত করতে পারেনি রেল যাত্রীদের হত্যার ঘটনায় সহজে আতঙ্ক সৃষ্টি হয়েছে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এই যে কামরাটিতে কামরাটিতে মাত্র পাঁচজন যা ফিরিয়েছিল পাঁচজনের মধ্যে চারজন মারা গেছে আর একজন অতিথির অবস্থায় আমার হসপিটালে চিকিৎসাধীন তো এই ব্যাপারে তার সাথে কোনো মানে কথা বলা যায় না যে এখন চিকিৎসাধীন অবস্থায় আছে এ নিয়ে আপনি আহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারোর সাথে কথা বলেছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমার কথা হয়েছে তারা জানিয়েছে যে সংঘবদ্ধ সংঘবদ্ধ ডাকাত দল এই ঘটনা ঘটাতে পারে এবং এই ব্যাপারে তারা মানে জোর প্রচেষ্টা চালাচ্ছে ঘটনার রহস্য উদ্ঘাটনে জালালুদ্দিন রুমি আপনাকে ধন্যবাদ চলছে সংবাদ সংযোগ দেখছিলেন রাজধানী দেশের বিভিন্ন জায়গায় হরতালের সবশেষ খবর ফিরছি আরও কিছু খবর নিয়ে